রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো বাটারফ্লাই রাইস বা ব্লু ফ্রাই রাইস। এই রেসিপিটা আপনারা জন্মদিন, জামাই ষষ্ঠী, আইবুড়ো ভাত, যে কোনো অনুষ্ঠানেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শেয়ার করে নিই এই রাইসটি বানানোর জন্য আমার কী কী প্রয়োজন আর কীভাবে বানালাম। ব্লু ফ্রাই রাইস বানিয়ে নেওয়ার জন্য আমার এখানে প্রয়োজন এক বাটি অপরাজিতা ফুল। ফুলগুলোকে খুব ভালো করে আমরা জল বদলে বার দুই দিনে ধুয়ে নেব, কারণ ফুলের মধ্যে নোংরা থাকতে পারে বা বালি থাকতে পারে, পোকামাকড়ও থাকতে পারে। খুব ভালো করে জল বদলে বদলে সবার প্রথমে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফুলের গোটা ছাড়িয়ে নিয়ে ফুলের পাপড়িগুলোকে খুলে খুব ভালো করে দেখে নেব। ফুলের পাপড়ির ভেতরে অনেক সময় ছোটো ছোটো পোকামাকড় থাকতে পারে, সে কারণে প্রত্যেকটা ফুল গোটা ছাড়িয়ে একই প্রসেসে চেক করে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আবারও আরেকবার ধুয়ে নিতে হবে। সবগুলো ফুলের বোটা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই বোটাগুলোকে আমরা ফেলে দিচ্ছি। আমাদের এই শুধুমাত্র ফুলটা প্রয়োজন। বাটি অপরাজিতা ফুল, এক বাটি বাসমতি চাল, পরিমাণ মতো লবণ, দু চামচ চিনি, দু চামচ ঘি, 12-15টা কাজু বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। সবার প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বাসমতি চাল। চাল নিয়ে জল বদলে বদলে চালটাকে বাটির চালে আমরা ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চালের জলটা স্বচ্ছ হয়ে যায়। চালের জলটা যখন ধুতে ধুতে স্বচ্ছ হয়ে যাবে, আধ ঘর প্রয়োজন, এই অবস্থায় 20 মিনিট রেখে দেবো। অপর থেকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে সবার প্রথমে নিয়ে নেবো 2.5 কাপ পরিমাণে জল। যেহেতু আমাদের এই রাইসটা রান্না করার জন্য 2 কাপ জল লাগবে, কিন্তু সেই জলটার মধ্যে অপরাজিতা ফুলগুলোকে আমরা ফুটাবো, সেই কারণে 2.5 কাপ জল নেবো এবং জলটাকে ফুটিয়ে 2 কাপ করে নেবো। জলটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে অপরাজিতা ফুলটা নিয়েছিলাম সেই ফুলটা আমরা এই বাটির মধ্যে দিয়ে 15-20 মিনিট এইভাবেই রেখে দেব। আমরা 20 মিনিট বাদে ফিরে এলাম। একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। ছেঁকনি নিয়ে চালের মধ্যে থাকা জলটাকে আমরা ঝরিয়ে নেব, যাতে করে চালে আর কোনো অবশিষ্ট জল না থাকে। সেই কারণে ছেঁকনির গায়ে চালগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দেব। এখন অপরাজিতা ফুলটা থেকে নির্যাস বের করে নেওয়ার জন্য বাটিটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে ফুটিয়ে নেব 15-20 মিনিটের জন্য। ফুটিয়ে 2.5 কাপ জলকে আমরা 2 কাপ করে নেব। যতক্ষণ ফোটাবো দেখবো যে ফুলগুলো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, আর কোনো রং এই ফুলের মধ্যে বেঁচে নেই। তখন বুঝে নেব যে এই জলটা আমাদের ফুটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। জলটা রেডি হয়ে গেছে। এখন জলটাকে আমরা একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফুলগুলো আলাদা হয়ে গেছে, জলটাকে আলাদা করে নিয়েছে। এখন ফ্রাইড রাইসটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিন 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে অপেক্ষা করবো ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত। ঘি মেল্ট হতে কিন্তু বেশি সময় লাগে না। ঘি মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম 2 তেজপাতা, 4 এলাচ, 4 লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হয়েছে। এখন এর মধ্যে দিলাম 15-20টা ভাঙা কাজু। দিয়ে কাজুটাকে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়াম রেখে হালকা বাদামি করে ভেজে দিই। বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কিশমিশগুলোকে দিয়ে দেবো। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চালগুলো। দিয়ে চাল আর কাজু কিশমিশ আর মশলা খুব ভালো করে একত্রে 2-3 মিনিট ধরে খুব ভালো করে ভাজবো। এটা যত ভালো ভাজা হবে ফ্রাইড রাইসটা তত ঝরঝরে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে অপরাজিতা ফুলের নির্যাস মিশ্রিত জল। দিয়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে নিয়ে অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত। অবশ্যই কাপ মেপে দেবেন। আপনারা কাপ না থাকলে বাটি মেপে চাল দেবেন, কিন্তু যা চাল দেবেন তার ডবল জল দেবেন। ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা চালের পরিমাণ অনুযায়ী লবণের পরিমাণটা ঠিক করে দেবেন। এখন গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনাটাকে খুলে খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেবো। একই রকমভাবে সব চালগুলো সেদ্ধ হয়ে যাবে। আবারও এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খান সেই অনুপাতে দেবেন। ফ্রাইড রাইস বা পোলাও যেই অনুপাতে মিষ্টি খান, এই ভাতেও কিন্তু আপনারা সেই অনুপাতেই চিনি দেবেন। এখন ঢাকনা বন্ধ করে আবারও 5-6 মিনিট হতে দেবো। 5-6 মিনিট বাদে ফিরে এলাম। এখন আমরা ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনা খুলে নিয়ে এবার আপনাদের দেখিয়ে নিই। দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো জল অবশিষ্ট নেই। এবার গ্যাসটাকে বন্ধ করে 5-6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করবো। সার্ভ করার জন্য আমরা একটা থালা নিয়ে এনেছি, ফ্রাইড রাইসটিকে সার্ভ করে নিয়েছি।
এখানে আমি ভাজা দিয়ে সার্ভ করছি, আপনারা যে কোনো খাবার দিয়ে সার্ভ করুন। এভাবেই তৈরি হয়ে গেল বাটারফ্লাই রাইস। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।